সামনে তো তোমার পকেট খালি ফিস্টি হবে কি করে, টাকা কোথায়? টাকা নাই, ফিস্টি ফিস্টি হবে না চৌদিক নেই। কিছু একটা ম্যানেজ করো গুরু। ম্যানেজ? হ্যাঁ, কিছু আইডিয়া বার করো একটা। কি করা যায় রে, কি করা যায় রে? দাঁড়া আমাকে একটু ভাবতে দে তাহলে। পকেটে তো পয়সা নাই, আর ফিস্টি করতে গেলে একমাত্র ফেরত বাজি করে ফিস্টি করতে হবে। দাঁড়া ভাবি কি করা যায়। ইয়েস, আইডিয়া পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, শুন এক কাজ কর, তুই ঘরকে যা। ঘরে গিয়ে একটা থলি নিয়ে চলে আয়। থলি? হ্যাঁ ঠিক আছে। আর তুরাস ভাই আমার সঙ্গে চল। ঠিক আছে। হাটে যাবো, হাটে গিয়ে প্রত্যেকটা লোকের কাছে আমরা সবজি আদায় করবো। বলবো যে কাকা কিছু সবজি দাও, নরনারায়ণের সেবা হবে, এই বলে আমরা আদায় করে নিয়ে আসে গেছো। দে তাহলে মিষ্টি হবে। হ্যাঁ, কি প্ল্যানটা কেমন? টাকা দরকার না, তাড়াতাড়ি যা, তুই থলিটা নিয়ে চলে আয়। চলো চলো। বলছি চারটি পেঁয়াজও দাও। পেঁয়াজ দাও না, দাও দাও দেবো, দাও দাও তো হবে, দি দাও। হ্যাঁ হ্যাঁ, না দুটো দি, আর দুটো দিবে তো দাও দাও। বাহ বাহ, কাকা খুব ভালো হাত দিলে না, কাকা নেবে, কাকা খুব ভালো দাও। কাকা সবই তো দিলে গো, চারটি রসুন দাও। দাদা নমস্কার, বলছি আমাদের একটা নরনারায়ণের সেবা হবে, ঠিক আছে? তা তুমি তোমার যাও কিছু একটা দিয়ে সাহায্য করো আমাদেরকে। আরে তরমুজ দাও, আরে তরমুজ দাও গো, আরে তরমুজ দাও গো। না না, ওইটা না, এটা না, এটা দাও দাও, এটা নিবো। আমরা নারায়ণ শিবার জন্য এলাম, আমাদের কিছু দিয়ে সাহায্য করা। কি দিতে হবে? একটা গেঞ্জি ফেঞ্জি দাও নারায়ণের নামে, আমাদের নারায়ণ ছেলেরা পরে বাঁচবে। নারায়ণ গেঞ্জি পরে না, অরিজিনাল নারায়ণ নাই বললো, আমরা পড়বো। দাও একটা গেঞ্জি দাও গো, ও কাকা একটা গেঞ্জি দাও। হ্যাঁ ও দাও, দাও একটা নেবো, ও কাকা ওইটা নেবো, ওইটা ওইটা নেবো, ওই যে ওই যে পুতুলের মতো ওইটা নেবো, নিয়ে নেবো, নিয়ে নিচ্ছি ছাপিয়ে। হ্যাঁ চ এটা নিয়ে পালাই। কি করছি? এই যে আমাদের একটা নারায়ণ সেবা করাবো ভাবলাম, যে ওই জন্য হাটে কালেকশন করতে এসেছি, এই আর কি ব্যাপার। আর কি সামনে মুখ সামনে কথা বল, আমরা নারায়ণ সেবা করবো, কালেকশন করছি, ভাই মুখ সামনে কথা বল। তারপর কেমন কি কালেকশন হলো, কই বার কর দেখি। আর কালেকশন, ঠাকুরের নামে যেটুকু মিথ্যা বলে কালেকশন করেছিলাম সব ওই মারপিট করে হাতে পড়ে গেছে। সব পড়ে গেল? হ্যাঁ সত্যি,
আমরা ভুল করলাম এটা বুঝতে পাচ্ছি, কারণ আমরা নিজেরা ফিস্টি করব বলে ঠাকুরের নামে কালেকশন করতে গেলাম, এটা আমরা ভুল করলাম না? ওই জন্যই বোধহয় ভগবান আমাদেরকে সব কিছু দিয়েও কেড়ে নিল। ভগবান ভগবান আমাদেরকে ক্ষমা করে দাও ভগবান, আমরা আর এমনি কোনো দিন করবো না ভগবান, ভগবান আমাদেরকে ক্ষমা করে দাও ভগবান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতে পাশে দেখো। তাহলে সকলে ভালো থেকো, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।